রসভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। ঈশ্বরচন্দ্র গুপ্তের এই পাঠান কবিতা, বিখ্যাত কবিতা, তার পরের লাইনে কি বলছে জান? তবে ওই যে রসভরা, আমার ব্যক্তি জীবনে এই রসময় রসভরা রসের ছাগল কিভাবে রস প্রদান করেছিল পরে বলছে। তো এই পাঠা কবিতার পরের আর দুটো লাইন বলছি, বেশ মজার। বলছে, তুমি যার পেটে যাও সেই পুণ্যবান, সাধু 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 তুমি ছাগির সন্তান, ত্রিতাপেতে তরে লোক তব নাম মিয়া, বাঁচালে দক্ষের প্রাণ নিজ মুণ্ড দিয়া। দক্ষযজ্ঞ হয়েছিল, সেই দক্ষযজ্ঞে তার মুণ্ড কাটা গিয়েছিল, বাবন শিবশঙ্কর কেটে ফেলেছিল, সেখানে কিন্তু মাধ্যম হিসেবে প্রাণ বাঁচিয়েছিল এই ছাগ মুণ্ড। সুতরাং ছাগল ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এরিয়াতে একটি বিশেষ সাম্প্রদায়িক প্রবক্তারা এই প্রবাদটা সম্প্রচারণ করেন। কোনটা বলেন? যেখানে বাঙালি সেখানেই মা কালী, আর সেখানেই পাঠা বলি। কথাটি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সত্য, কিন্তু অসাম্প্রদায়িক আধ্যাত্মিক পৌরাণিক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মিথ্যা এবং ভুল। তবে আমরা ভুল এবং সঠিকের মাঝামাঝি একটি সিদ্ধান্ত অবশ্যই প্রয়োগ করব, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। তো ভুল কেন বললাম? কারণ মা কালী শুধুই পশ্চিমবঙ্গে নয়, বাঙালি শুধুই পশ্চিমবঙ্গে নয়, মা কালী আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত এবং সারা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়েছে। সুতরাং আর মা কালীর ইতিহাস যদি দেখা যায়, তাহলে বাঙালির কিন্তু মা কালী শুধু নয়, তবে বাংলা প্রেক্ষাপট থেকে মহাসাধক মহাত্মা রামপ্রসাদের ভাবনা থেকে উঠে এসেছে মা কালী তত্ত্ব, সাধনা থেকে উঠে এসেছে মা কালী তত্ত্ব, এবং কৃষ্ণচন্দ্র আগমবাকি সেখানে উঠে এসেছে মা কালী তত্ত্ব। পরবর্তীকালের অষ্টাদশ শতাব্দীতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে মা কালী তত্ত্ব। আমরা যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে পশ্চিমবঙ্গে এই মা কালী তত্ত্ব বা মা কালী পূজা উঠে এসেছে বিশেষভাবে। সুতরাং এখানে শুধুই বাঙালির একটি অবদান এটা বলা যাবে না, কারণ মা কালী তত্ত্বের সাধনাটা বৈশিষ্ট্যদেব, মহর্ষি বৈশিষ্ট্যদেব, জানা যায় ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে যে চীনদেশ থেকে, সুদূর চীনদেশ থেকে কিন্তু মা কালীর বিগ্রহ নিয়ে এসেছিলেন, যেটা তারাপীঠে সংস্থাপিত হয়। সুতরাং মা কালী তত্ত্বটা যেখানে বাঙালি এটা বলা যাবে না, যেমন নেপাল, নেপালেও কিন্তু এই বিশেষ মা কালী তত্ত্ব রয়েছে, পাঠা বলি তত্ত্ব রয়েছে, ছাগল বলি তত্ত্ব রয়েছে, পশু বলি তত্ত্ব রয়েছে। সুতরাং তারা বাঙালি নয়, প্রবাদটা সম্পূর্ণ মিথ্যা। এখন কথা ছিল যে রসভরা রসময় রসের ছাগল কি করে হয়। দেখুন, এটা ব্যঙ্গাত্মক রসাত্মক কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের, তবে এখানে ঐতিহাসিক দার্শনিক ফিলোসফি মারাত্মকভাবে রয়েছে, এটা যারা অধ্যয়ন করবে তারা পরিষ্কার বুঝিয়ে ফেলবে। এখন বক্তব্য হচ্ছে যে মা কালী কি এই পাঠা ছাগল বলি খায় কি, বা পাঠা ছাগলের মাংস খায় কি? আমি এক কথায় বলবো খায়, আবার আরেক কথায় বলবো খায় না। যখনই খায় এবং খায় না এই কথাটি বলতে যাব, তখন মায়াতত্ত্ব সম্পর্কে জানতে হবে। মায়া এমন একটি বিভ্রাট তত্ত্ব যা মানুষকে ফাঁসিয়ে দিয়েছে মায়ার জালে। কি অদ্ভুত ব্যাপার, তারা তখন বুঝতে পারেন না আসলে মায়া কাকে বলে। যা হ্যাঁ তাই মায়া, আর যা না তাই মায়া, যা না তাই হ্যাঁ, আবার যা হ্যাঁ তাই না, ইহাকে মায়া বলা হয়। এই জন্যে শাস্ত্র সিদ্ধান্ত সর্বদর্শন সংগ্রহে বলেছে, মত্যস্যং শক্তাত্মনা প্রলয়ে সর্বং জগৎ সৃষ্টৌ ব্যক্তি ইয়াতীতি মায়া। অর্থাৎ প্রলয়কালে শক্তাত্ম দ্বারা সমুদয় জগৎ ইহাতে মিলিত হয় বা উপসংগৃহীত হয়, এবং সৃষ্টিকালে আবার সমস্তই ইহাতে ব্যক্তিভূত হয়। তাহলে দাঁড়াচ্ছে কি, মা অর্থে উপসংহরণ আর ইয়া শব্দে ব্যক্তিকরণ, অর্থাৎ একটি হ্যাঁ একটি না, একটা ধ্বংস আর একটা সৃষ্টি, এর মাঝখানে যে অবস্থা বা যার নাম বলা হয়েছে সেটা হচ্ছে মায়া। সুতরাং মা সব কিছু খান, আবার মা সব কিছু খান না, এক অদ্ভুত এই সৃষ্টিতত্ত্ব মায়াতত্ত্ব। মায়া এক অনির্বচনীয় তত্ত্ব যা বহু যোগী সাধক জানতে পারেননি, আর জানার পরে মায়াতত্ত্ব কি পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এই যে রসভরা, হ্যাঁ রসময় রসের ছাগল, তখন 2009-10 সাল হবে,
প্রায় 14-15 বছর আগের কথাই বলছি, তখন কামাখ্যাতে থাকতাম। তো অম্বাবাচী অনুষ্ঠান, তো বেশ 3-4 দিন পরে যখন মায়ের প্রসাদ দেওয়া হয় কচি পাঁঠার মাংস, আমি তখন জানতাম না, বলে চলুন প্রসাদ পেতে হবে। প্রসাদ পেতে গেলাম, যখন এই কচি পাঁঠার মাংসের যে তরকারিটা দিল খেলাম, এটা কখনোই মনে হলো না এটা পাঁঠার মাংস কি ছাগলের মাংস। আসলে যে কি খাচ্ছি মনে হচ্ছে তুলতুলে রসাত্মক এক অদ্ভুত এক রসঘন অবস্থা জীবের মাধ্যম দিয়ে, হ্যাঁ, পেয় বস্তু হয়ে চর্বচর্ষ লেজ্জ যাই হোক না কেন সব কিছু এক অদ্ভুতভাবে গলদকরণ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু গলদকরণ নয়, এক অমৃতকর। বিষ অমৃত দ্বয়ং ভবেৎ, বিষ এবং অমৃত এই দুটোই পৃথিবীতে রয়েছে, তোমাকে পান করতে শিখতে হবে। তন্ত্রশাস্ত্রে বহু জায়গায় বলা হয়েছে পঞ্চমাকারের সাধনা, সেখানে কিন্তু মদ, মাংস, মৎস্য বলা আছে, কিন্তু স্থূল আকারের সগুণ আকারে যারা সাধনা করেন এ তত্ত্ব তারা জানেন না। এই জন্য তারা বলিতত্ত্ব বা বলিদান তত্ত্ব বা বলিদান প্রথা বা বিসর্জন তত্ত্ব বা ছাগল বলি, পাঠা বলি, পশু বলি, নর বলি, যা কিছু আছে এগুলো তারা জানবেন না। এগুলো জানতে গেলে ডিভাইনিটি জানতে হবে। তাই ছাগল বলি কী করে ডিভাইনিটির ভেতরে যেতে পারে, তরকারি কী করে ডিভাইন হতে পারে। ব্যক্তিগত সাধন জীবনে দেখেছি যে মদকে অ্যালকোহল শূন্য করে দিল তন্ত্রমন্ত্রের দ্বারা, দিয়ে শুধুই সে অদ্ভুত একটি পানীয় জল হল, সুস্বাদু লাগে। ঠিক সেই দিন এই অবস্থা হয়েছিল, অবশ্য জগন্নাথের কৃপা ছিল, না হলে শুধু ছাগলের মাংস এমন টেস্টি হতে পারে না। আমি সেদিন উপলব্ধি করেছিলাম এটা কোনো পাঁঠার মাংস বা ছাগলের মাংস নয় বা সাধারণ কোনো তরকারি নয়, কিন্তু এটাকে ডিভাইন করতে হয় কী করে। এই ডিভাইনিটির অর্থ জানতে গেলে মৈথুন তত্ত্ব জানতে হবে। মৈথুন তত্ত্ব কি? মন্থন তত্ত্ব। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র যখন মন্থন হলো তখন কি বলা হয়েছিল, একদিকে অসুর, একদিকে হচ্ছে দেবতা। আমাদের সামনের দিকে অসুর বৃত্তি থাকে, পেছনে থাকে হচ্ছে নিবৃত্তি তথা দৈব বৃত্তি। এই অসুর এবং দৈব সত্তার সঙ্গে যুদ্ধ হচ্ছে, মাঝখানে কি আছে, মান্দার পর্বত অর্থাৎ স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ড, মেরুদণ্ড। তার সামনের দিকে রয়েছে অসুর, পেছনের দিকে রয়েছে দেবতা। এবার নিচে কি রয়েছে, কচ্ছপ, বিষ্ণুদেব, ভগবান বিষ্ণুদেব ওই স্পাইনাল কর্ডকে ধারণ করেছেন। এই জন্য বিষ্ণুর হাতে আমরা চক্র দেখতে পাই, এটা আসলে সৃষ্টিতত্ত্বের এক গুপ্ত তত্ত্ব যার নাম কুণ্ডলিনী তত্ত্ব, কুলকুণ্ডলিনী তত্ত্ব। এই জন্যে ওই কুলকুণ্ডলিনী তত্ত্ব প্রতিনিয়ত জাগ্রত করে রেখেছেন ভগবান বিষ্ণু নারায়ণ। তিনি স্বয়ং কুণ্ডলিনী আকারে কচ্ছপ রূপে তিনি মূলাধার চক্রের ভেতরে চলে গেলেন, অর্থাৎ মান্দার পর্বতকে ধারণ করবার জন্য সমুদ্রের তলদেশে প্রবেশ করলেন। দ্যাটস কল মূলাধার। স্পাইনাল কর্ড মান্দার পর্বত, সামনে অসুর, পেছনে দেবতা, টানাটানি করছে কি দিয়ে, সর্প দিয়ে। সর্প কি? কিছুই না, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার একটি প্রসেসিং দড়ি, যেটা স্পাইনাল কর্ডকে কেন্দ্রায়িত করে ঘর্ষণ পদ্ধতির মাধ্যম দিয়ে, ঘর্ষণ পদ্ধতির মাধ্যম দিয়ে, আবর্তন পদ্ধতির মাধ্যম দিয়ে উত্তোলন করতে হয়, যেখানে উত্তোলনে প্রথম উৎপন্ন হয় সেটা কিন্তু বিষ। এই জন্য ভগবান শিবশঙ্করের বিষ উৎপন্ন হয়েছিল, যেটা তিনি গ্রহণ করেছিলেন এই কণ্ঠে বিশুদ্ধ চক্রে। সাধক যতক্ষণ পর্যন্ত আজ্ঞাচক্র ভেদ না করতে পারে ততক্ষণ তাকে বিষামৃত পান করতে হয়, একটি জ্বালা তৈরি হয়। কুণ্ডলিনী যখন জাগ্রত হয় তখন স্পাইনাল কর্ড দিয়ে অর্থাৎ মেরুদণ্ড বরাবর একটি জ্বালা অনুভূত হয়, সেই জ্বালাটা আসলে কিন্তু এই বিষাক্ত জ্বালা, বিষ। বোঝা গেছে? তাহলে এখন সেই বিষ, সেটাই হচ্ছে আসল সাধন তত্ত্বের ক্ষেত্রে গিয়ে বলিতত্ত্ব। এই বিষকে তোমাকে পান করতে শিখতে হবে, এই বিষকে তোমাকে মডিফাই করতে শিখতে হবে, এটাকে পিউরিফাইড করতে শিখতে হবে। একটা সময় জগন্নাথ এসে বক্ষস্থান থেকে দুগ্ধামৃত পান করা, দুগ্ধামৃত পান করা কোথায় থাকে, হৃদয়। হৃদয় কে থাকে, শক্তি স্বরূপ। বক্ষস্থানে দুগ্ধামৃত মানে হৃদয়ে, হৃদয় গুহাতে সেই অন্তরাত্মা, অন্তরাত্মার শক্তি বিরাজ করেন। তিনি যখন প্রকাশিত হন তখন জ্বালা নিবৃত্ত হয়, শিব এবং শক্তির মিলন ঘটে, তখনই আসল আমরা বিসর্জন তত্ত্ব বুঝতে পারি। এই জন্য বিসর্জন বিযুক্ত শ্রী ধাতু থেকে এসেছে। আমরা যদি বলি তত্ত্ব বলি, শাস্ত্রের বহু জায়গায় কিন্তু ঋগ্বেদ থেকে শুরু করে অন্যান্য বেদেও কিন্তু এই বলি তত্ত্ব, পশু বলি, নর বলি বা কোনো অন্যান্য বলি তত্ত্ব কিন্তু চলে এসেছে, বলিদান প্রথা চলে এসেছে বা স্বীকৃত হয়েছে।
ঠিক আছে, বিষ্ণু সংহিতা, বশিষ্ঠ সংহিতা, শ্রীমদ্ ভাগবত এবং ভাগবতী গীতা, শাক্তশাস্ত্র, আগমশাস্ত্র, কালিকাতন্ত্র, কালিকা পুরাণে বিভিন্ন জায়গায় কিন্তু এই পশু বলি প্রথা বা বলি প্রথা, বলিদান প্রথা স্বীকৃত হয়েছে। কিন্তু এটা আমি বলবো এক দৃষ্টিকোণ থেকে স্থূলাকায় ব্যাখ্যা, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে যে গুরুতম ব্যাখ্যা সেটা জানতে গেলে এই মন্থন তত্ত্ব জানতে হয়। এই জন্য বিসর্জন তত্ত্বে আমরা বলেছি একটি কথা সংস্কৃত পরিভাষাতে, বিযুক্ত সৃজ, সৃজ ধাতু থেকে এসছে, সৃজন করা, সৃজ মানে সৃজন করা, তার মানে বিশেষভাবে সৃজন করা, কি করবে তুমি বিসর্জনের নামে সৃষ্টি করবে। এই জন্য সংস্কৃতে বলি যাকে বালি বলা হয়েছে, যার অর্থ নৈবেদ্য, উৎসর্গ, শ্রদ্ধাঞ্জলি। তুমি কি করবে? শ্রদ্ধাঞ্জলি দেবে, নৈবেদ্য দেবে। কি নৈবেদ্য দেবে? কি বিসর্জন দেবে? কি পরিত্যাগ করবে? কি বলি দেবে? তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোকে আমরা চলে যাই, বিখ্যাত শ্লোক সবাই জানে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচিঃ। সর্বধর্ম পরিত্যাগ কর, এই যে এখানে পরিত্যাগের কথা উঠে এসেছে, তাহলে মায়ের উদ্দেশ্যে পরিত্যাগ করতে বলা হয়েছে। পরিত্যাগ কথার অর্থ কি এখানে? পরিত্যাজ্য, বিসর্জন, ত্যাগ, রিনান্সিয়েশন, স্যাক্রিফাইস, বিসর্জন, বিশেষভাবে সৃষ্টি করবে। এখানে মায়ের উদ্দেশ্যে ছাগল বলি দিতে হবে, পশু বলি দিতে হবে, নর বলি দিতে হবে। বলি তিন প্রকারের আছে, বলি, মহাবলি আর হচ্ছে অতিবলি। বলিতে কি আছে? ছাগল বলি। মহাবলিতে আছে সরব। অতিবলিতে কি আছে? নরবলি। অর্থাৎ ক্রমান্বয়ে সাধনার কথা বলা হয়েছে, সাধকের আধ্যাত্মিক অবস্থার উপরে দাঁড়িয়ে সাধনার পথ নির্দিষ্ট হয়। এই জন্যে তন্ত্রশাস্ত্রে সাত প্রকারের আচার আছে, তন্ত্রাচার। এক একটি আচারের মাধ্যম দিয়ে মায়ের তপস্যার কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে বেদাচার, তারপরে বৈষ্ণবাচার, তারপরে শৈবাচার, তারপরে হচ্ছে দক্ষিণ আচার, তারপরে বামাচার, তারপরে সিদ্ধান্তাচার, আলটিমেট হচ্ছে কৌলাচার। এই কৌলাচার কথাটি যখনই বলছি তখন কিন্তু একটি কথা মনে এসে যাচ্ছে, শাস্ত্র বলছে যে কলম আগম সম্মেতহ, কলিযুগে আগম তন্ত্রক্রিয়া সিদ্ধান্ত অনুসারে সাধনা করবে, কলিযুগে, যেটা হচ্ছে কুলাচার সাধন। ভগবান শ্রীকৃষ্ণ যে কুলাচার পথে সাধন করেছিল, শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কুলাচার মতে সাধন করেছিল, বহু বড় বড় মহাপুরুষ মহামনীষী বহু জায়গায় চরিত্রে আমরা দেখতে পাই। সুতরাং এই কুলাচার সাধনা আলটিমেট সাধনা, কিন্তু কলিযুগে এই কুলাচার সাধনা সবার জন্য নয়, ক্রমান্বয়ে তাকে যেতে হয়। এই জন্য সপ্তাচার সাধনের ভেতরে তিন ভাগে ভাগ করা হয়েছে, যাকে বলা হয়েছে ভাবত্রয়, তিনটে ভাব। একটি হচ্ছে পশুভাব, একটি হচ্ছে বীরভাব, আর একটি হচ্ছে দিব্যভাব। পশুভাবের সাধনায় কিন্তু এই বলি প্রথা আসবে, যেটা হচ্ছে বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার আর হচ্ছে দক্ষিণাচার। এই চারটাকে বলা হয় পশ্চাচার। এই চারই আচারে যারা সাধনা করবেন তারা পশ্চামতে সাধনা করবেন, অর্থাৎ পশু আচারে সাধনা করবেন। তারপর হচ্ছে বীর আচার, যেটা হচ্ছে বামাচার এবং সিদ্ধান্ত আচার, আর যেটা হচ্ছে দিব্যভাব সেটা হচ্ছে কৌলাচার। এই কৌলাচার সাধনা ভেতরের সূক্ষ্ম আত্মার সাধনা, কুলকুণ্ডলী শক্তি জাগ্রত করার সাধনা, এটা হচ্ছে কৌলাচার সাধনা। একটা অবস্থায় যেটাকে স্থূলাকায় যোগিনী বা ভৈরবী তত্ত্বকে নিয়ে সাধনার পদ্ধতি তন্ত্রশাস্ত্রে বলা আছে, কিন্তু সেটাও কৌলাচার সাধনার স্থূলাকার দিক। এই জন্য পশু বলে যে তত্ত্ব এসেছে সেটা কিন্তু এই আচার পদ্ধতি মেনটেন করে এসেছে। স্থূল আকার থেকে তাকে চলে যেতে হবে কোথায়? সূক্ষ্ম আকার। সূক্ষ্ম আকার থেকে কোথায় চলে যেতে হবে? দিব্যাকায়, অতীন্দ্রিয় আকায় চলে যেতে হবে, কিন্তু সেটা হয়ে উঠছে না। সেই জন্য এই বলিটা কি হয়ে যাচ্ছে? বলি মানে মার্ডার হয়ে যাচ্ছে। বলিদান মানে কিন্তু খুন করা নয়, মার্ডার করা নয়। এই জন্য আমরা যদি দশমীর বিসর্জনের মন্ত্র দেখি তাহলে সেখানে কিন্তু বলছে ব্রহ্ম ইয়ানে সমুৎপন্নে গচ্ছ দেবী মমান্তরম, গচ্ছ গচ্ছ পরমস্থানম স্বস্থানম দেবী চণ্ডীকে। কি বলছে? যে ব্রহ্মযোনি থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মযোনি কোথায়? জগন্মাতা কোথায় থাকেন? মূলাধার চক্রে। এর আরেক নাম ব্রহ্মযোনি। এখান থেকে উৎপন্ন হয়েছেন মা, উৎপন্ন হয়ে সাধকের ভাবাত্মক দৃষ্টিকোণ থেকে বাইরে রূপক আকারে এসেছে, মূর্তি রূপে এসেছে, মূর্তিকার সাধক রূপ দান করেছে, যাকে আমরা মাটির প্রতিমা রূপে তৈরি করে পূজা করি। মামান্তরম,
আবার সেই মম অন্তরম আমার অন্তরে তিনি আবার প্রবেশ করছেন, এটাকে বিসর্জন বলছি, এটা এক ধরনের বিসর্জন। কিন্তু এখানে আরেকটি দিক আছে, আমরা এখানে বলেছি বিসর্জন ত্যাগ বলি, আরেকটি বলির কথা যদি আমরা বলি তাহলে মহানবমীর দুর্গাপূজার যে হোম মন্ত্র সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে বলি কাকে বলা হয়েছে, কি বলা হয়েছে, দক্ষ বিনাশিনী মহাঘোরই মহাযোগিনী ভদ্রকালই স্বাহা। হে জগন্মাতা, তুমি দক্ষ যজ্ঞ বিনাশ করে আমার ঘোর মহাচ্ছন্নতা ঘুচাও। তাহলে সাধক কি বলি দেবে, যদি আমরা স্যার জল উড্রপে কর্পূর আদি স্তোত্রমে 19 নম্বর শ্লোকের টিকা ভাষ্যে যাই, সেখানে তিনি বলেছেন যে এই ষড়রিপুকে মানব চরিত্রের 6টি গর্বের প্রতীক রূপে দেখানো হয়েছে, 6টি পশু বা 6টি রিপু, কামক্রোধ মদলোভ এভাবে ব্যাখ্যা করেছেন। যদি আমরা বাইবেল দর্শনে যাই, যোহনের বইতে আমরা কিন্তু সেখানে পাচ্ছি, কি পাচ্ছি, তার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে মাংস শব্দটা এসছে না, ছাগলের মাংস পাঠার মাংস খেতে ভালো লাগে, মায়ের খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বলিদান প্রথাতে কিন্তু রক্ত দেওয়ার নির্দেশ আছে, রক্ত খান। তো যাই হোক, এখানে মাংস শব্দটার কথা বলতে গিয়ে উৎপত্তি, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যে উৎপত্তি সেটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে জার্মানিক ডাস ভাষা, যেটাকে ওল্ড ফ্রিজিয়ান থেকে এসছে বলে আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মনে করি। সেটা কি, সেটা হচ্ছে মেটে শব্দ থেকে মাংস এসছে। আর এই বাইবেল দর্শনেই এই মেটে শব্দকে বা মেট শব্দটাকে বলা হয়েছে, যখন এর বইতে বলা হয়েছে যে বলছে আমার মেট হলো যে আমি তার ইচ্ছা পোষণ করি যে আমাকে পাঠিয়েছে। তার মানে এখানে মেট মানে হচ্ছে গড ডিরেকশন, ঈশ্বরের নির্দেশ যিনি সঠিকভাবে পালন করছেন, অর্থাৎ আদর্শ, ঈশ্বরের বিধি, ঈশ্বরের নিয়ম। কিন্তু আবার খ্রিস্টান দর্শনে ভেড়াকে কিন্তু বলি হিসেবে দেখানো হয়েছে, মেষকে বলি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আলটিমেটলি এগুলো সবই স্থূল আকায়। মুখ্য তো ব্যাপার ছিল এই মেষ বা ছাগল, হ্যাঁ, এগুলোর ভেতর থেকে আমাকে আবিষ্কার করতে হবে, কিভাবে, যেমন আমার ভেতরে পশুত্ব রয়েছে। এই জন্য বৈদিক ভারতে তখন কিন্তু 5 প্রকার পশু বলি দেওয়ার প্রথা প্রচলিত ছিল, যেমন বলদ, ঘোড়া, মেষ, ছাগল, গবাদি পশু আদি। পরবর্তীকালে 8 প্রকার পশু বলি দেওয়ার কথা চলে আসে, তা ক্রমান্বয়ে আরো বহু মৎস্য প্রাণী থেকে শুরু করে উদ্ভিজ প্রাণীজ বহু কিছু কিন্তু বলি প্রথা চলে এসেছে। সেখানে যদি আমরা কালিকা পুরাণের 55 অধ্যায় এবং 67 নম্বর অধ্যায় যদি দেখি, সেখানে কিন্তু পরিষ্কার মৎস্য এবং কচ্ছপের কথা বলা আছে, ছাগলের কথা বলা আছে, ছাগলের কথা অজ কথা বলা হয়েছে। কিন্তু এখানে বারবার বলা হয়েছে যিনি বলি দেবেন, বলিদান করবেন, স্যাক্রিফাইস করবেন, সাধকের কথা বলে উল্লেখ করা হয়েছে। সেই সাধক কোন প্রক্রিয়াতে বলি দেবেন, বলছে বৈষ্ণবীয় বৈষ্ণব তন্ত্রকল্প সিদ্ধান্ত অনুসারে তার ক্রিয়া সম্পন্ন করবেন। সেই সিদ্ধান্ত অনুসারে যখন বলি প্রথা মেনটেন করা হবে তখন তাকে প্রক্রিয়া মেনটেন করতে হবে, যেমন যে খড়্গ দিয়ে বলি দেওয়া হবে, কোন অস্ত্র দিয়ে বলি দেওয়া হবে, সেই অস্ত্রগুলো কিন্তু নির্ধারিত হতে হবে। উত্তম শ্রেণীর অস্ত্র আছে, মধ্যম এবং অধম, যেমন চন্দ্রহাস উত্তম শ্রেণীর অস্ত্র, ভগবান শিবশঙ্করের কাছে এই চন্দ্রহাস অস্ত্র থাকে। আচ্ছা, যে কোনো পুরোহিতের কাছে, যে কোনো বলিদান কর্তার কাছে এই চন্দ্রহাস অস্ত্রটি আছে তো বক্তব্য হচ্ছে, বলছে সেই অস্ত্রকে আহ্বান করতে হবে, মন্ত্র দ্বারা আমন্ত্রণ করতে হবে। এর আগে তো অনেক প্রক্রিয়া আছে, গুরু মন্ত্র জপ করতে হবে, গুরুকে স্থাপন করতে হবে, গুরুর সাথে লীন প্রাপ্ত হতে হবে, মায়ের স্মরণ করতে হবে, হৃদদেশে মন্ত্রতন্ত্র অনেক কিছুই আছে। আবার কালরাত্রি দ্বারা এই অস্ত্রকে, এই খড়গকে অভিমন্ত্রিত করতে হবে কালরাত্রি মন্ত্র দ্বারা। তার মানে কতগুলো প্রক্রিয়া মেনটেন করতে হচ্ছে। তারপর প্রথমে নেত্রবীজের মধ্যে 3 বার আবৃত্তি করে প্রয়োগ করবে, তারপরে কালী কালী উচ্চারণ করবে, তারপরে বিকট দ্রংস্ত্র
শব্দ প্রয়োগ করবে। তারপর হান্ত অর্থাৎ দন্ত স্বাকার আদি তৃতীয় অথবা একাদশ স্বর ও চন্দ্রবিন্দুর সঙ্গে যুক্ত করে দুটি পদ ব্যবহার করতে হবে। তারপরে দুটি পদ কি? বেদ কারণী, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে খদয় ছেদয়, তারপরে সর্বদুষ্টান। এই ক্রমান্বয়ে যেতে যেতে তারপরে সে চক্রানুসারে সাধনা করবে ষট চক্রে। যদি আমরা 67 নম্বর অধ্যায়ে কালিকা পুরাণের এই বলিদান বিধিতে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু ষট চক্রের সাধনার কথা উঠে আসছে, যে সাধক বলিদান করবেন, বলি দেবেন, তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটি চক্রে এবং নির্দিষ্টভাবে জগন্মাতার স্বরূপ গুরুমূর্তি এবং যা কিছু আছে সব কিছু সুষুম্না নাড়ির ভেতরে সংস্থাপন করতে হবে। কালচক্রে সাধনার প্রক্রিয়াতে তাকে একটি পর্যায়ে গুরুতে লীন প্রাপ্ত হতে হবে, গুরুর সাথে সম্পূর্ণরূপে লীন প্রাপ্ত হতে হবে, একাত্ম হতে হবে। এই প্রক্রিয়া জপ তপ ক্রিয়ার মাধ্যম দিয়ে তারপরে বলি, তারপর বলিপ্রথা সংগঠিত হবে। আরও অনেক কিছু নিয়ম আছে, তাহলে বলিপ্রথার নিয়মটা বললে অনেক কিছু হয়ে যাবে, অনেক সময়ের ব্যাপার। ফলে দেখা যাচ্ছে যে বলি সাধারণ জিনিস নয়, বলিদান সাধারণ জিনিস নয়, এটা সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষ যখন করবে তখন এটা সাধারণ অস্ত্রে যখন করবে তখন কিন্তু এটা বলছে ভগবতী দেবী ভোজন করবেন না, গ্রহণ করবেন না, সেক্ষেত্রে বলিদানকর্তা খুব তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢুলে পড়বেন, অর্থাৎ মৃত্যুমুখী হবে। সুতরাং এটাও বলা আছে। যেমন ধরুন একটি কথা বলা আছে, মৎস্য এবং কচ্ছপকে বলি দিলে ভগবতী এক মাস তৃপ্ত হন, মানে মৎস্য এবং কচ্ছপের রুধির দ্বারা ভগবতী তিনি এক মাস তৃপ্ত হন। আমরা যদি এখানে স্থূল ব্যাখ্যাটা দেখি সেক্ষেত্রে নিয়মকানুন ঠিকঠাক করে করতে হবে, আর সূক্ষ্ম বা অতীন্দ্রিয় ব্যাখ্যা যদি দেখি তাহলে কিন্তু মৎস্য কুম্ভকের প্রতীক, অর্থাৎ সবথেকে বেশিক্ষণ বায়ু ধারণ করে রাখতে পারে কচ্ছপ পৃথিবীতে। এই জন্য কচ্ছপের আয়ুষ্কাল পৃথিবীতে সবথেকে বেশি, জানা যায় 250 থেকে 400 বছর এই সময়টা তারা বেঁচে থাকে। এবার মৎস্য, মৎস্য কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্রের সূক্ষ্ম সিদ্ধান্তে চলে এসেছে যে দুটো নারী ইড়া এবং পিঙ্গলা, গঙ্গা এবং যমুনা, এই নদীতে মৎস্য বিরাজ করে, মৎস্য অবস্থান করে। অর্থাৎ এই যে গঙ্গা যমুনাতে যে শ্বাসবায়ু মাধ্যম দিয়ে মৎস্য চালনা করা, অর্থাৎ মৎস্য আহার করা, অর্থাৎ বায়ু চালনা করা, বায়ুকে নিয়ন্ত্রণ করা। তার মানে বুঝতে পারছেন যে কচ্ছপ যদি আমরা দেখি যে কুম্ভকাকার, অর্থাৎ যে দীর্ঘক্ষণ বায়ু ধারণ করতে পারবেন, তাহলে এইরূপ মৎস্য এবং কচ্ছপের দ্বারা রুধির দ্বারা যে সাধকের এইরকম শক্তি অর্থাৎ রুধির রক্ত শক্তির প্রতীক, ইচ্ছার প্রতীক, প্রাণের প্রতীক, যাই বলুন, কারণ জল তো প্রাণের প্রতীক। সুতরাং এই শক্তি যে সাধক লাভ করেছে সেখানে ভগবতী এক মাস তৃপ্ত হন সেই সাধককে নিয়ে। আমরা বলিদান মানে একটি অন্যভাবে দেখছি, এই জন্য শাস্ত্র পড়লে ভয়ঙ্কর একটি দিক আছে কিন্তু নেগেটিভ, শাস্ত্র পড়েছেন তো মরেছেন, কারণ আপনি আপনার মস্তিষ্কের সাপেক্ষে যতটুকু সার্কিট আছে সেই সাপেক্ষে যদি ব্যাখ্যা করতে যান তাহলে কিন্তু মরণ নিশ্চিত, অপব্যাখ্যা সম্প্রচারিত হবে আর সেই জালে আপনি জড়িয়ে পড়বেন। সুতরাং আমি কিন্তু অ্যাবসলিউটলি বলছি না যে বলি দিতেই হবে, কিন্তু দার্শনিক তত্ত্বে কিন্তু এবং তন্ত্রাচার পদ্ধতিতে ক্রমান্বয়ে যদি আমরা ধীরে ধীরে প্রবেশ করি তাহলে কিন্তু স্থূলকায় সাধনা থেকে এই বলিদান বা স্যাক্রিফাইস প্রথা কিন্তু ছিল বা আছে, যেটা ক্রমান্বয়ে পরম্পরায় আমরা আজও দেখতে পাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, নেপাল আদি থেকে শুরু করে বহু জায়গায় আজও বলি প্রথা প্রচলিত আছে। তো যাই হোক, সবথেকে বলি অতি বলি যেটাকে বলা হয়েছে নরবলি, আসলে সাধককে নরবলি দিতে হবে। নরবলি মানে আপনি তো নিজেও একজন সাধক হিসেবে নর অর্থাৎ মানুষ, আপনাকে বলি দিতে হবে, পারবেন আপনি বলি দিতে? যদি আমরা পৌরাণিক তত্ত্বে দেখি সেখানে কিন্তু নিজের সন্তানকে বলি দিয়েছিলেন দাতাকর্ম দিয়েছিলেন, তো নরবলি। কিন্তু একজন ঋষি হয়ে কি করে একটা বাচ্চা সন্তানের মাংস খেতে পারে, এখানেই হচ্ছে পুরো রহস্য। অর্থাৎ আমার যে নর প্রবৃত্তি, আমার মানবিকতা থাকা সত্ত্বেও যেখানে পাশবিকতা প্রবেশ করেছে, আমার সেই পশুত্বরূপী নরসত্তাকে বলি দিতে হবে।
আলটিমেটলি সর্বধর্মান পরিত্যাজ্য, যে কথা বলছিলাম, সমগ্র ধর্ম পরিত্যাগ করতে হবে। সমগ্র প্রবৃত্তি, আকাঙ্ক্ষা, বাসনা, ডিজায়ার, অর্থাৎ পশু আচার থেকে শুরু করে দিব্যাচার পর্যন্ত তিনটেকেই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। যখন এই অবস্থানে যায় তখন উৎকৃষ্ট বিসর্জন হয়, অর্থাৎ মহামায়াণ্ড ভেদ করে চলে যায়, তখন সে মুক্ত পুরুষ হয়। যোগী তখন মুক্ত হয়, তখন সে সম্পূর্ণ বলি প্রদত্ত হলো, তখন সে সম্পূর্ণরূপে নিজেকে বিসর্জন দিতে পারলো, তখন সে নিজেকে সৃষ্টি করলো কীরূপে, পরমাত্মিক সত্তারূপে। সে যে জীব নয়, সে যে শিব, অর্থাৎ শিবত্ব লাভ করলো, এটাই হলো সঠিক অ্যাবসলুট। সৃজ ধাতু থেকে উৎপন্ন, সৃজন করা, বিশেষভাবে সৃষ্টি করা হলো। সুতরাং এটা একটি স্যাক্রিফাইস, এটা একটি বলিদান। কিন্তু আমাদের মনুসংহিতাতে যদি দেখি সেখানেও কিন্তু আমরা পাচ্ছি, বলছি ইয়জ্ঞায় যজ্ঞিক ধর্মাংশস্য তেষ দৈববিধি স্মৃত। যজ্ঞ করে মাংস ভক্ষণ করবে, ভোজন করবে, যজ্ঞীয় মাংস ভোজন দৈব অনুষ্ঠান বলা হয়। দ্বিতীয় নাম্বারে বলা আছে, অর্থাৎ দ্বিতীয় লাইনে বলা আছে, যে যজ্ঞ অনুষ্ঠান না করে মাংস ভোজন করে সে কিন্তু অধপতিত হয়, তাকে রাক্ষসী বলা হয়। ফলে বোঝা যাচ্ছে যে যজ্ঞানুষ্ঠানে বলিদান প্রথা স্বীকৃত হয়েছে মনুসংহিতার সিদ্ধান্ত অনুসারে, কিন্তু যজ্ঞানুষ্ঠান, এইবার যজ্ঞ কাকে বলে, এই যজ্ঞতত্ত্ব জানা বহুত কঠিন। যে সময় ঋষিরা এই বিশেষভাবে সৃষ্টি করবার জন্যে এই বলিদান প্রথা প্রচলন করেছিলেন, যেখানে তারা পশুত্বকে খণ্ডন করে, পশুত্বকে বলি দিয়ে পরামুক্তির রাস্তা তৈরি করতেন, অর্থাৎ তাদের স্বইচ্ছা যোগশক্তির দ্বারা, যোগ বলে, তারা পশুর পশুত্ব খণ্ডন করে দিয়ে তাদের আত্মমুক্তির ব্যবস্থা করে দিতেন। এই জন্য এটা ছিল অ্যাবসলুট বলি প্রথা। আর এই উদ্দেশ্যেই সেই মাংস যখন কোনো সাধক বা যজ্ঞ অনুষ্ঠানের কোনো ভোজ্য বস্তু গ্রহণ করতেন সেটা কিন্তু দৈব হয়ে যেত। যদিও মনুসংহিতার সিদ্ধান্তে আরেকটি জায়গায় বলা হয়েছে প্রাণাসন্ন মিদম সর্বং প্রজাপতির কল্পয়ত। ব্রহ্মা কি প্রাণী কি উদ্ভিদ সমুদয় বস্তুকেই কিন্তু অন্ন বলে ঘোষণা করেছেন, অতএব প্রাণাত্ময় স্থলে এই সমুদয় বস্তুকে স্থাবর জঙ্গমানস্যৈব সর্বং প্রাণস্য ভোজনম। প্রাণাত্ময় স্থলে এই সমুদয় বস্তু স্থাবর কি জঙ্গম সবকিছু গ্রহণ করা যায়, এতে কোনো পাপ নেই। কারণ তসমাৎ প্রাণ ধারণার্থম জীব মাংসম ভক্ষয়ে, প্রাণ ধারণার্থে প্রাণাত্ময় স্থলে জীবের মাংস ভোজন করা যায়, কিন্তু সেটা যজ্ঞীয় দৃষ্টিকোণ থেকে হতে হবে। তবে আবার তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মানুষ জেনে বা না জেনে যেটাই করুক মায়ের উদ্দেশ্যে প্রদান করলে মা সেটা গ্রহণ করে এবং তাতে কোনো দোষ নেই। এই জন্যে মনুসংহিতার বিশেষ একটি শ্লোক আছে, সেটা হচ্ছে ন মাংস ভক্ষণে দোষ ন মধ্যে ন চ মৈথুনে প্রবৃত্তির রেশ ভূতানাম নিবৃত্তিস্তু মহাফল। বলছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি কি মৈথুন মাংস হওয়ার, কোনো কিছু ভক্ষণ করা, এগুলো সাধারণ প্রবৃত্তি, কিন্তু নিবৃত্তিতেই মহাপুণ্য ফল প্রকট হবে। সুতরাং অবিধিসম্মত ব্যাপারগুলোকে পরিত্যাগ করো, এটা বলা আছে। কিন্তু এখানে যখন মাংস কথাটি আমরা পাচ্ছি তখন আমরা কি মাংস গ্রহণ করবো না করবো, এই জন্যে এখানে একটি টিকাতে চলে এসেছে মনুসংহিতার সিদ্ধান্ত অনুসারে পণ্ডিতগণ বলেছেন মাং যুক্ত স্বয়ং, মাং মানে আমাকে, স্ব মানে সে ভোজন করবে, অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভোজন করছি পরলোকে সে আমাকে ভক্ষণ করবে, এই অর্থে পণ্ডিতগণ প্রতিপন্ন করেছেন, ব্যাখ্যা করেছেন। শ্লোকটি হচ্ছে এরকম, মাংস ভক্ষে ইদম মূত্র ইয়াস্য মাংসম ইহাম্যহম এতন মাংসস্য মাংসত্বং প্রবদন্তি মনীষিণ। অর্থাৎ মনীষীগণ এভাবে বলেছেন যে ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে সে আমাকে ভক্ষণ করবে, এই অর্থে মাংস শব্দটা প্রয়োগ করা হয়েছে। আবার কেউ কেউ প্রচলিত ভাষায় বলেছেন মা অংশ, তালপোষা যুক্ত করেছেন, অর্থাৎ মায়ের অংশ তা তাই হচ্ছে মাংস, মাংস মানে এই মাংস নয়। কিন্তু এগুলো সবই একটি ভ্রান্ত প্রবাদ বা প্রচলিত প্রবাদ, যাই বলুন সেটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না। ফলে এখন
আমার বক্তব্য হচ্ছে যে ইহলোকে যে আমাকে ভক্ষণ করবে, পরলোকে সে আমাকে ভক্ষণ করবে। পরলোক মানেটা কি? ইহলোকে আমি যেটা খাচ্ছি সে আমাকে পরলোকে ভক্ষণ করবে। পরলোকের কথাটা কেন বলি? পরলোক মানে তাহলে পৃথিবীতে নয় বা পরজন্মে বা যে কোনো স্থানে, এগুলো কিন্তু একটি আবিধানিক অর্থে আমরা যখন দেখছি তখন কিন্তু আমরা এভাবেই পাচ্ছি সাধারণ দৃষ্টিকোণ থেকে যা বোঝা, কিন্তু তাত্ত্বিকগত দিক থেকে কিন্তু অন্যরকম জিনিস আছে। যাক, সেটা বিতর্কিত একটি বিষয়। ফলে আমরা দেখতে পাচ্ছি পৌরাণিক শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলি প্রথা কিন্তু বিধিসম্মত এবং স্বীকৃত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এবার সূক্ষ্মাকায় ব্যাখ্যা, বলি কারা দিতে পারবে, কি করলে, কোন প্রক্রিয়ায় বলি দিলে সেটা সঠিক বলি হতে পারে। যেখানে ভগবান শঙ্করাচার্য বলছেন, দেহেন্দ্রিয়াদাবসতি ব্রহ্মদীতম বিদ্বান হন্তং না জাহাতি ইয়াবৎ তাবন্ন তস্যাস্তি বিমুক্তি বর্তব্যস্তেষ বেদান্ত নয়ান্ত দর্শী। কোন পণ্ডিত ব্যক্তি বেদান্ত দর্শনে ও নীতিশাস্ত্রে যত বড় পণ্ডিত হন না কেন, যতক্ষণ পর্যন্ত তিনি অনিত্য দেহেন্দ্রিয়াদিতে ভ্রমজাত উৎপন্ন আমি আমার বোধ অর্থাৎ অহংকার পরিত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত তার মুক্তিলাভের মোক্ষ লাভের প্রশ্নই আসে না। তাহলে এখানে আমার বক্তব্য হচ্ছে, যারা বলি দিচ্ছেন তারা কি এই দেহ ইন্দ্রিয়কে বশ করেছেন? তো যদি এই কথাই বলি তাহলে ভগবত সিদ্ধান্ত শ্রীমৎ ভাগবত গীতাতে কিন্তু আরেকটি কথা উঠে এসেছে, দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোক, বলি কি বা প্রসাদ কি? মাকে তো দিচ্ছি সেটা প্রসাদ হবে, ছাগল বলি দিই আর পাঠা বলি দিই, কিন্তু সেটা প্রসাদ হতে হবে। সেই প্রসাদটা কোন প্রক্রিয়ায় হবে, বিসর্জনটা কোন প্রক্রিয়ায় হবে? বলছে রাগদ্বেষ বিযুক্ত স্তু বিষয়ান ইন্দ্রিয়স্বর আত্মবশ্যের বিধে ই আত্মা প্রসাদ অধিকচ্ছ। কিন্তু স্বাধীন অন্তকরণযুক্ত পুরুষ রাগদ্বেষ রহিত আত্মবশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় ভোগ করত অন্তকরণে প্রসন্নতা লাভ করে, অর্থাৎ প্রসাদম অধিগচ্ছতি প্রসাদম প্রসাদ লাভ করে। কোন ব্যক্তি প্রসাদ লাভ করবে? রাগ দ্বেষ যা কিছু আছে, ষড়রিপু কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য এসব কিছুই যার থাকবে না, এইরকম কোন ব্যক্তি আত্মবশীভূত ব্যক্তি, সেই ব্যক্তির ইন্দ্রিয়গুলি দ্বারা ভোগ করবেন, সেখান থেকে উৎপন্ন হবে প্রসাদন প্রসন্নতা স্বচ্ছতা। এখন কি যে সাধক বলি দিচ্ছেন, সাধক তো নয়, এখন মন্দিরে মন্দিরে সাধারণ বলিকর্তাকে রেখেছেন, বলিদানকর্তাকে বা যিনি বলিচ্ছেদ করবেন পশুচ্ছেদ করবেন তাকে রেখেছেন, তিনি আদ্যই এই নিয়ম পালন করছেন কি না আমরা কেউই জানি না। সুতরাং অসংযত অবিধিসম্মত হচ্ছে, ম্যাক্সিমাম এটাই ধারণা করা যায়। সুতরাং এটা বলি হচ্ছে না। সর্বতোভাবে আমরা বলতে পারি দেহ ইন্দ্রিয়কে বশীভূত যিনি করেছেন সেই সাধক বলি প্রদান করবার যোগ্য, তা না হলে সে বলি জগন্মাতা গ্রহণ করতে পারেন না। এটা কালিকা পুরাণ সিদ্ধান্তে কিন্তু পরিষ্কাররূপে ঘোষণা করা আছে। যারা এই বলিদান বিধি ওই চ্যাপ্টারে গিয়ে দেখবেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সম্পূর্ণ যৌগিক পন্থা প্রাণায়াম পদ্ধতি সাধন পদ্ধতি যারা কঠোর তপশ্চর্যা করেন তারাই একমাত্র বলিদান করতে পারেন। এর জন্যে কোনো কোনো যোগী নিজেকে ছেদন করতে পারেন। এই প্রসঙ্গ তো মনে পড়ে যাচ্ছে দধিচি মুনির কথা, তিনি কিন্তু বলিদান করেছিলেন, এই যে আত্মবলিদান আর আত্মহত্যা, অর্থাৎ আপনি তো নিজেকে হত্যা করছেন না বরং অন্যকে হত্যা করছেন, সুতরাং এটা খুন বা মার্ডার, তাই সাধারণ খুন বা মার্ডার বলি হতে পারে না। সুতরাং বিধিসম্মত যজ্ঞ অনুষ্ঠানের নিয়মবিধি প্রক্রিয়া অনুসারে আপনাকে তা করতে হবে, তা যদি না হয় তাহলে বলি প্রথা নিষিদ্ধ করা উচিত। এবার আমি আমার একটি দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা করব যে মা কালী সার্বজনীন দৃষ্টিকোণ থেকে সব কিছু গ্রহণ করেন না করেন না। এই তত্ত্বে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু দুটো শ্লোক অ্যাবসলুট জানতে হবে। মা নির্বাণতন্ত্রে এই সিদ্ধান্তটি, ইয়ত বিশ্বং সমুদ্ভূতম ইয়ন জাতঞ্চ তিষ্ঠতি ইয়াস্মিন সর্বাণি লিয়ন্তে জ্ঞম তদ ব্রহ্ম লক্ষণ। ব্রহ্ম কাকে বলে? বলছে যা হতে এই সমগ্র বিশ্ব উৎপন্ন হয়েছে এবং যাতে সব কিছু
অবস্থান করে, অবস্থিতি করে এবং সৃষ্টির অব্যক্ত অবস্থায় যা কিছু ইহাতে লীন প্রাপ্ত হয় তাকে ব্রহ্ম বলে জানবে। তার মানে এই যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিছু মায়ের থেকে সৃষ্টি হচ্ছে, আর যা কিছু যাচ্ছে বা অবস্থান করছে মাতেই অবস্থান করছে, আর যা কিছু লয় হবে সব কিছু মাতে। সুতরাং যে সাধারণ বলি ব্যষ্টি থেকে সমষ্টি সব কিছুই কিন্তু মায়ের ক্ষেত্রে বলি প্রদত্ত হচ্ছে, অর্থাৎ প্রলয় প্রাপ্ত হচ্ছে। মোট কথা এখানেই কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারছি। আরেকটি লাইন যেটা পূর্বেই বলেছিলাম সেটা হচ্ছে মত্স্যং শক্তাত্মনা প্রলয় সর্বং জগৎ। যখন সৃষ্টি প্রলয় কাল তখন কিন্তু তাতে সব কিছু উপসংহৃত হচ্ছে। এই মৃত্যুর দেবী বা মৃত্যুর দেবতা কালীকে বলা হয়। সুতরাং মৃত্যুরূপা কালী যেটা বিবেকানন্দের পরিভাষায় কবিতাতে লেখনীতে এসেছে, সুতরাং মৃত্যুর আরেক নাম কিন্তু কালী। সুতরাং যে পশুটা বলি প্রদত্ত হচ্ছে সে মৃত্যুকে বরণ করেছে, আত্মার মৃত্যু ঘটে না শ্রীমৎ গীতোপনিষদে বা বেদান্তে সিদ্ধান্তে। সুতরাং কার মৃত্যু ঘটছে? সাধারণ ছাগলের মৃত্যু ঘটছে কিন্তু আত্মার মৃত্যু ঘটছে না। আর যে মৃত্যুকে বরণ করছেন, যে সাধারণ ছাগল পশুবৃত্তি অর্থাৎ মাকে প্রাপ্ত হচ্ছেন, অর্থাৎ মাতে লয় প্রাপ্ত হচ্ছেন। সর্বসমষ্টিতে যদি দেখা যায়, আমরা দেখেছি বিশ্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে, সেখানে দেখা যায় তার মুখের ভিতরে বিশ্বের সবকিছু দেখানো হচ্ছে, যেখানে সবকিছু কলন হয়ে যাচ্ছে, গ্রাস হয়ে যাচ্ছে, সবকিছু গ্রাস করে নিচ্ছেন। তার ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু গ্রাস করে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন, সেখানে ছাগল ঘোড়া হাতি ঘোড়া যা কিছু আছে সৃষ্টি আদি সব কিছু তো গ্রাস করছেন। সুতরাং জগন্মাতা এই বিশ্বকর্ত্রী সর্বেশ্বরেশ্বরী বিশ্বরূপা তিনি সব কিছুকে গ্রহণ করেন। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু বলি প্রথা জগন্মাতা গ্রহণ করেন। কিন্তু এখানে সৃষ্টিতত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে আপনি আপনার অহংকারকে যতক্ষণ বলি না দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি ছাগলের দড়িতে বাঁধা, অর্থাৎ ছাগল হয়ে জন্মানোর সম্ভাবনা 100%। আর ওই ছাগল পরলোকে এসে আপনাকেই ভক্ষণ করবে, মানে ওই বলিদানকর্তারূপে এসে আপনাকে বলি দেবে। এই জন্য এই বলিদান প্রথা যে কবে বন্ধ হবে কিন্তু ঠিক ঠিকানা নেই। যদি আমরা কর্মরহস্য স্বীকার করি, কর্মরহস্যের জালে পড়ে যাই, তাহলে যেমন কর্ম তেমন ফল। আপনি আমাকে ছাগল রূপে বলি দিচ্ছেন, আজকে মানুষ হয়ে মুরগি রূপে বলি দিচ্ছেন, খাচ্ছেন, পরবর্তীকালে আমি মানুষ হয়ে আসবো, আপনি ছাগল হবেন, আপনাকে বলি দেব, এই অর্থে পরলোকে এসে সে ভক্ষণ করবে। সুতরাং সব কিছু যদি কর্ম দৃষ্টিকোণ থেকে, সৃষ্টি দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে কিন্তু আপনার কর্মফল ভোগ করতেই হবে। আর যদি আপনি সর্বাত্মিক আধ্যাত্মিক দৃষ্টিকোণে পৌঁছে যান, সাধকে পৌঁছে যান, তপস্বীতে পৌঁছে যান, তখন বলিদানের প্রশ্ন আসে। এর আগে কিন্তু আপনি বলিদান দিতে পারেন না, আপনি কোনো কিছুকে বলিচ্ছেদ করতে পারেন না, সে লাউ হোক আর কুমড়ো হোক আর ছাগল হোক আর পাঠা হোক, কারণ আপনার ভেতরে তো জীবত্বই জাগ্রত হয়, আপনার জীবত্বের অনুভূতিই আসেন, মানবিকতার অনুভূতিই আসেন। আপনি যখন একটি পশুকে ছেদন করেন দুঃখ হয়, কিন্তু অন্য কোনো কিছুকে যখন আঘাত করেন, কোনো পাথরকেও আঘাত করেন, তখন আপনি বুঝতে পারেন না। তার মানে আপনার একটি মানবিক দৃষ্টিকোণে পাথর আছে, আপনি পাথর, আপনি নিষ্ঠুর। কিন্তু সত্যিকারের যদি আত্মিক দৃষ্টিকোণ তৈরি হয়ে যায়, তাহলে সেখানে অতীন্দ্রিয় সত্তার দৃষ্টিকোণ থেকে যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই সাধকের হৃদয়ে সে আঘাত লাগে। আবার ব্রহ্মনির্বাণের দৃষ্টি থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু সেখানে সে নিজেই পারমাত্মিক শিবত্ব লাভ করছে। সৃষ্টিতত্ত্বের যে জীবত্ব সে নিজে নিজেকেই গ্রাস করে নিচ্ছে, অর্থাৎ নিজে নিজেকে বলি দিচ্ছে। সেখানে কিন্তু দুঃখ বা সুখ কোনোটাই নেই। এটাকেই বলা হয় মহাপরিনির্বাণ। প্রসাদম অধিগচ্ছতি, প্রশান্তি লাভ করলো, শান্তি অধিগচ্ছতি, এটা যদি হয় তাহলে বলি হবে। এই অর্থে সর্বধর্মান পরিত্যাজ্য, যদি কৃষ্ণ বলেন তুমি সব কিছু পরিত্যাগ করো, আমার জন্য বিসর্জন দাও, সব কিছু বলিদান করো, তাহলে মায়ের ক্ষেত্রে সব কিছু বলিদান করাটা বিধিসম্মত কেন হবে না? তবে সাধকের এই কুসংস্কারের জন্য দৃষ্টিকোণ, আমি একজনকে বলি দিয়ে দেবো আর সেটা পেট ভরে খেয়ে নেবো, আমার অহংকার বোধ, আমি আমার বোধ সব কিছু রয়েছে, আর ওই উপরে মাইক বাজিয়ে হ্যাঁ আর ডিস্কো ডান্স বাজিয়ে বললাম মাকে বলি দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে, হোম হয়ে গেছে, না, ওই পরলোকে সে আপনাকে ভক্ষণ করবে, অপেক্ষা করতে হবে। সুতরাং বলি প্রথা, বলিদান প্রথা, বলিদান কর্তা, হোম যোগ্য, বহুত টাফ সিচুয়েশন,
টাপ পদ্ধতি এটা একমাত্র গুরুগম্য বিদ্যা। এই জন্য আমি পূর্বেই বলেছি, আমার প্রত্যেকটি লেকচারে বলি, যা কিছু করবেন একটি সঠিক গাইড এবং সঠিক সদ্গুরুর মাধ্যম দিয়েই সমস্ত প্রক্রিয়া করবেন। আদারওয়াইজ নিজের মতো মন গড়া, ওই একটু ইউটিউবে দেখলাম, ওখানে একটু ট্রেনিং করলাম, 3 মাসের ট্রেনিং করলাম, 1 মাসের ট্রেনিং করলাম, এই সমস্ত করে ঠোরে আসলেন, আর এসে ওই হঠাৎ করে কুণ্ডলিনী জাগিয়ে আপনি সমুদ্র মন্থন করে বিষ পান করলেন আর তারপর অমৃত এসে যাবে, মা এসে প্রকট হয়ে যাবেন, না, ওই মহিষাসুরের মতো অবস্থা হবে, চন্দ্রমুণ্ডের মতো অবস্থা হবে, রক্তবীজের মতো অবস্থা হবে, মা গ্রাস করবে। সুতরাং সাধক সাবধান, সাধক হতে হবে, তপস্বী হতে হবে, না হলে সাধারণের জন্য এই বলিদান প্রথা না। তবে মনুসংহিতার সিদ্ধান্ত অনুসারে জীব তার প্রাণাত্ম স্থলে প্রাণ ধারণার্থে কোনো কিছু গ্রহণ করতে পারে, কিন্তু সেটা বিলাসিতার জন্য নয়, মাত্রাতিরিক্ত নয়, অপরিমিত নয়, এবং সেটা অবৈজ্ঞানিক নয়, বৈজ্ঞানিক সম্মতভাবে আপনাকে তা গ্রহণ করতে হবে। তা যদি না হয় তাহলে শরীরে ডায়াবেটিস, সুগার আদি, কিডনি, লিভার 12টা বেজে গিয়ে এখন 3 দিন পরে ঠুনটনা ঠুনঠুন, হ্যাঁ, মানুষ হয়ে ফানুষ হয়ে আপনার বেলুন উড়াতে হবে, আর কেউ থাকবে না, সেটার নাম হবে বলি না হয়ে হবে খুব দর্শনা। এই জন্যে ওই যে বলেছে, ত্রিদাবেতে তরে লোক তব নাম নিয়া, বাঁচালো দক্ষের প্রাণ নিজ মুণ্ড দিয়া। ভগবান শিব শঙ্কর একমাত্র বলি দিয়েছিলেন, আপনি শিব হয়েছেন, শিব হতে হবে তারপরে বলি দিতে হবে, শিব হয়েছিল এই জন্যে মহাকাল ভৈরব মূর্তি তিনি ছাগলকে নিধন করেছিলেন, বলি দিয়ে প্রাণ দিয়েছিলেন, যে মরে গেছে তাকে প্রাণদান করেছিলেন। আপনি প্রাণদান করতে পারেন? আপনার প্রাণদান করবার ক্ষমতা নেই, নিজের ভেতরের প্রাণন সত্তাকে জাগরণ করবার ক্ষমতা নেই, কুণ্ডলিনী জাগানোর ক্ষমতা নেই, আপনি বলি দেবেন? এই জন্যে লোক দেখানো বলি দিয়ে লাভ নেই, এটাকে নিষিদ্ধ করা উচিত। তবে মানুষ বাঁচবার জন্য যতটুকু খাওয়ার দরকার সেটাকে আমি কখনো নিষেধ করব না, কিন্তু সেটা বৈজ্ঞানিক সম্মত হতে হবে, দ্যাটস অল।